তাজমহল প্রথমে গিয়েছিলাম শেজাদের বাবার সাথে ওখানে প্রথমবার আমার যাওয়া একটা কথাই আছে অতি চালাকের গলায় দড়ি আমাদের বুবলি ম্যাডাম এতটা ইমোশনাল হয়ে গেছে তাজমহলে যাওয়ার পর প্রথম উনি শাকিব খানের সাথে তাজমহলে গিয়েছিলেন এখন উনি একা গিয়েছেন তার ছেলে শেজাদ খান বিরকি নিয়ে তার অনেক স্মৃতি মনে পড়ছে একটু ইমোশনাল হয়ে গেছে এতটাই যদি ইমোশনাল হতেন তাহলে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বলতেন না ভুয়া পরিচালক তারপরে ভূতের মুখে রাম রাম এই সব বলে শাকিব খানকে অপমান করতেন না বুবলি ম্যাডাম আপনার ইন্টারভিউ যখনই নেওয়া হয় তখনই শাকিব খানের প্রশংসা একদম ভরপুর করতেছেন কয়েক মাস আগে যখন শাকিব খানকে এভাবে অপমান করলেন ভুয়া পরিচালক বলে ভূতের মুখে রাম রাম বলে তাকে নিয়ে এই কথাগুলো বলতেছেন অনেক স্মৃতি মনে পড়ে গেল অনেক স্মৃতি তো অপবিশ্বাসেরও মনে পড়বে আপনার চেয়ে বেশি মনে পড়বে আমাদের যতটুকু ধারণা অপবিশ্বাস শাকিব খান অনেক ঘোরাফেরা করছে আপনার চেয়ে বেশি স্মৃতি অপবিশ্বাসের ম্যাডামের যে শাকিব খান আপনাকে বলে দিয়েছে এই মহিলার সাথে আর কখনো সম্পর্ক নেই আমার আমার জীবনের দ্বিতীয় ভুল হচ্ছে এই মহিলার সাথে সম্পর্ক জড়ানো এই কথাগুলো কিন্তু আমি নয় শাকিব খান বলেছিলেন আজকে সেই শাকিব খানের কথা মনে পড়তেছে আপনার কিন্তু শাকিব খান কিন্তু অপবিশ্বাসের কথা মনে পড়বে আপনার কথা মনে পড়বে অপবিশ্বাসের শাকিবের কথা মনে পড়বে তার সাথে তো অনেক স্মৃতি আছে অপবিশ্বাস ম্যাডামের আপনার সাথে যতটুকু স্মৃতি তার চেয়ে বেশি স্মৃতি শাকিব খান অপবিশ্বাস ম্যাডামের আপনার প্রশংসা শুনে শাকিব খানের শাকিব রানা বলতেছে যে বুবলি ম্যাডাম এখন শাকিব খানের কাছে যেতে যায় তার সাথে সম্পর্কটা আবারও জোড়া লাগাতে যায় কিন্তু আমাদের সুপারস্টার শাকিব খান তিনি কিন্তু বুঝতেই পেরেছে আপনি আসলে কি শাকিব খান একদম মন খুলে বলে দিয়েছিলেন আমার দ্বিতীয় ভুল হচ্ছে এই মহিলার সাথে সম্পর্ক জড়ানো আপনার নামটাও নেয়নি